এত সম্পত্তি কি করে হয়? কোনো আলাদিনের কি কোনো আশ্চর্য প্রদীপ পেয়ে গেলেন সন্ময় বাবু? অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠরা যেখানে এত সম্পত্তি বানিয়ে ফেললেন জাস্ট তুড়ি মেরে ম্যাজিকে। না দেখুন মীনাক্ষী, একটা কথা স্পষ্ট বলা দরকার। আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে বৈশ্যানর বাবু এখনো বলছেন যে, মানে যে প্রশ্নটা তুলছেন তাতে দাঁড়ায় যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার কোনো সম্পর্ক নেই, অর্পিতার সঙ্গে অর্পিতার ফ্ল্যাটের কোনো সম্পর্ক নেই, সেই ফ্ল্যাটের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, এমনিতেই টাকাগুলো অনাথ হয়ে গেছে, অর্পিতাও চাইছে না, পার্থও চাইছে না, তৃণমূল কংগ্রেসও চাইছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে না। ঠিক এই ক্রাইসিসের জায়গাটা দাঁড়িয়ে বৈশ্যানর বাবু আজকে যে বক্তব্যটা রাখছেন, আমার খালি মনে হয়েছিল যে অনুব্রত মণ্ডলকে তিনি ডিফেন্ড করছেন না এড়ানোর চেষ্টা করছেন। যে জায়গায় দাঁড়িয়ে 162টা সম্পত্তি উদ্ধার হলো সেইখানে দাঁড়িয়ে সেটা নিয়ে একটু লজ্জাবোধ মনের মধ্যে বা প্রকাশ্যে প্রকাশ করাটা বোধহয় অনেক বেশি ভালো হতো। যাই হোক, সেটা করেননি, সেটা তার ব্যাপার। আমি এটা অন্য জায়গায় বলছি, মানে আমি এই অনুব্রত মণ্ডলকে মীনাক্ষী একটা কথা একটু ধরুন আপনারা, যে 18টা মানে আজকে আমি হিসেব করে দেখছিলাম একটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে, অনুব্রত মণ্ডলের জন্য জেড সিকিউরিটি, জেড ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হতো। হিসেব করে দেখছিলাম অ্যাপারেন্টলি যে 12 লক্ষ টাকা টোটাল খরচা, প্রায় 6+4 10 জন সিকিউরিটি, 2018 সাল থেকে 2013 থেকে 6 জন সিকিউরিটি এবং তার বাড়ির জন্য 1 জন সাব ইন্সপেক্টর ও পুলিশ, তার সঙ্গে 3 জন কনস্টেবল মিলিয়ে, বম স্কোয়াড মিলিয়ে, এসকর্ট ভ্যান মিলিয়ে, সব মিলিয়ে প্রায় 12 লক্ষ টাকা এই মানুষটার পেছনে খরচা করা হয়েছে গত 11 বছর ধরে। কিসের জন্য? এরাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না তার এত প্রপার্টি? এই প্রপার্টিগুলো রেজিস্ট্রেশন কোথায়? বিএলআরও ডিপার্টমেন্টে রেজিস্ট্রেশন হয় না, ফলে ভূমি রাজস্ব দপ্তরে যে ডকুমেন্টটা রেকর্ডেড হচ্ছে ছবি মণ্ডল কিংবা অনুব্রত মণ্ডলের নামে যে প্রপার্টিটা, তিনি জানতেন না? ফলে তিনি জানতেন, তিনি জেনেও পুরো ব্যাপারটাকে আড়াল করার চেষ্টা করেছেন। এই অনুব্রত এখন কী কেষ্ট কী করেছে? 14ই আগস্ট রাত্রিবেলা চেঁচিয়েছেন বেহালায়। আমি বলছি এটার পেছনে স্পষ্টত অনুব্রত মণ্ডলের এই বিপুল সম্পত্তি লুট করার ইতিহাস কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন এবং তাকে প্রোটেক্ট করেছেন, তার কারণ তিনি ফান্ড রেজার ছিলেন। সব থেকে বেশি টাকা তিনি শেষ পর্যন্ত রাতের অন্ধকারে পাঠাতেন কালীঘাটে কিংবা হরিশচাই স্ট্রিটে। আমি শুধু একটা কথা মীনাক্ষী বলবো, তোমরা মাঝে মাঝে প্রশ্ন করতে পারো যে শুধু অনুব্রত মণ্ডলই কি একা প্রপার্টি করেছে কিংবা পার্থ চট্টোপাধ্যায় কি একা প্রপার্টি করেছে? বেশ কিছুদিন আগে সৈকতগিরিদের যারা দোসর ছিলেন সিপিএমের গৌতম দেব একটা কথা বলছেন, 35টা ফ্ল্যাট। আমি দেখছিলাম আজকে 12টা ফ্ল্যাট বা 20টা প্রপার্টি শুধু কালীঘাটে, শুধু কালীঘাটে একটি পরিবার নামে রেজিস্টার্ড আছে। আমার হাতে কাগজটা আছে, যদি বৈশানো চান দেখিয়ে দিতে পারি। 20টা ফ্ল্যাটের ডকুমেন্ট আমার কাছে রয়েছে, এরকম 35টার কথা বলা হয়েছে, এখন শোনা যাচ্ছে 70টা। ফলে যে 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 সর্বোচ্চ নেতৃত্ব তাদের পরিবারে এত সম্পত্তি প্রিজার্ভ করেন, তারা তো অনুব্রত মণ্ডলকে প্রোটেক্ট করবেন, তারা পার্থ চট্টোপাধ্যায়কে প্রোটেক্ট করবেন। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা কথার প্রশ্নের আমি এখানে উত্তর দেবো, সেটা হচ্ছে সংবাদ মাধ্যম নিয়ে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল না যে আপনারা তো টার্গেট করে এসেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলবেন বলে। সংবাদ মাধ্যমও যদি যথাযথ ভূমিকা গত 10 বছরে পালন করতো, আজকের দিনে বিশেষ বিশেষ সংবাদ মাধ্যম ইলামবাজারের গরুর হাট দেখাচ্ছেন, গত 10-11 বছর ধরে গরু পাচারে সেই ইতিহাসটা কেন সংবাদ মাধ্যম কেন প্রকাশ করেনি? সে প্রকাশ করেনি, এটাও কিন্তু এইটা প্রকাশ করেনি। না ময়ূক, একটা কথা বলো তো, আমি এই জায়গাটা একটা স্পেসিফিক প্রশ্ন করছি, সেটা হচ্ছে টোল প্লাজা। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি একদম প্রকাশ্যে বীরভূমের রাস্তায় রাস্তায় নীল সাদা টোল প্লাজা, জেলা পরিষদের নামে সেখানে টাকা তোলা হচ্ছে, পুরোটাই অবৈধ। আচ্ছা এই টাকাটা তো সরকারে আসতে পারত, কোথায় যাচ্ছে? এই টাকাটা অনুব্রত মণ্ডলের কাছে যাচ্ছে, এটা জেনেও রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশ, বীরভূম জেলা পুলিশ কেন সাইলেন্ট থাকছে? তার কারণ ওই টাকাটা আলটিমেটলি কালীঘাটে আসছে, তার কারণ তা না হলে সরকারের টাকা সরকার পাচ্ছে না, বালি খাদানের পাথর খাদানের টাকা জানছে যে সেটা সরকারি সম্পত্তি হতে পারে, সেটাকে আমি দেখছি না, ওভারলুক করছি, তার কারণ আলটিমেটলি টাকাটা অনুব্রত মণ্ডল হয়ে কলকাতায় না এলে এত বড় ছাড়পত্র পুলিশ দিতে পারে। আচ্ছা মীনাক্ষী বলো তো, এক শিক্ষামন্ত্রী পার্থ অপার ফ্ল্যাটে টাকা জমিয়েছে, আরেক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যিনি এখন শিক্ষামন্ত্রকের দায়িত্বে আছেন, তিনি পরিষ্কার সেই ভিডিওটা তোমরাও দেখিয়েছ দমদমের মাটিতে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ তৃণমূল করলেই প্রাইমারি স্কুলের শিক্ষকতা পাওয়া যাবে। ফলে অল আর করাপ্টেড, এবং এইটার পেছনের কারণ তো একটা জানা গেছে, কিন্তু সবথেকে বড় যেটা আমাকে যেটা বারবার ভাবায় যে 75,000 শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট হয়েছে গত 11 বছরের মধ্যে, তার মধ্যে 50,000 নয় টাকা পয়সা জালিয়াতি করে
পেয়েছে, 5-6 হাজার তো অন্তত যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে, সেই শিক্ষকরা সমাজে যখন স্কুলে যান, রাস্তায় বেরোন, পরিবারের কোনো অনুষ্ঠানে যোগ দেন, তখন সবাই তাদের জিজ্ঞেস করেন তুমি টাকা দিয়ে পেয়েছো না না দিয়ে পেয়েছো, কতটা অসম্মানজনক বলতো, যারা যোগ্যতার ভিত্তিতে এই সমাজে চাকরি পেয়েছে তাদের তাদের জীবনেও তো একটা অন্ধকার দিক নামিয়ে আনছেন তৃণমূল কংগ্রেস। ভাববেন না বৈষম্যদার এর উত্তর দেবেন না, এর উত্তর তাদের দিতে হবে। তার কারণ আজকে শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে শুধু তৃণমূল কংগ্রেস করলেই চাকরিটা পাওয়া যাবে, একদম লজ্জাবোধ হয় একজন নাগরিক হিসেবে। একদম আমি বলছি।